বিরতির পর আবার আপনাদের স্বাগত। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা এবং ঊনকোটি জেলা হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয় বিশেষ ইএনটি সার্জিক্যাল ক্যাম্প। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন তথা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী চপলা রানী দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক পি দেববর্মা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ সহ জেলা ও রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজকের এই বিশেষ ক্যাম্পে সেপ্টোপ্লাস্টি, টনসিলেক্টমি, থাইরয়েড সার্জারি মিলে জেলার পাঁচজন রোগীর জটিল ও তিনজন রোগীর সাধারণ অস্ত্রোপচার করা হয়। একই সাথে জেলার বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের স্ক্রিনিং করা হয়। আজকের এই বিশেষ সার্জিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য তথা ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর চিকিৎসক বিধান দাস সহ চিকিৎসক লক্ষণ ভট্টাচার্য, চিকিৎসক ঋদ্ধি নায়ক, অ্যানেস্থোলজিস্ট চিকিৎসক রূপময় দাস, সমরেন্দ্র দেববর্মা সহ ঊনকোটে জেলা হাসপাতালের ইএনটি সার্জন অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সার্জিক্যাল ক্যাম্পের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে চিকিৎসক অরূপ চক্রবর্তী বলেন, জেলা হাসপাতালে প্রত্যেক মাসেই নিয়মিত ইএনটি সার্জারি হয়ে থাকে। তথাপি যে সমস্ত সার্জারিগুলো অপেক্ষাকৃত জটিল কিংবা একা করা সম্ভব নয়, সেসব জটিল অপারেশনগুলো মূলত আজকে করা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্ট চিকিৎসক সহ অন্যান্যরা শুনব। নমস্কার, আমি ডক্টর অরূপ চক্রবর্তী, ইএনটি সার্জন, কৈলাসহর ভগবান নগরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক। আজকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের যৌথ উদ্যোগে ইএনটি সার্জিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। ইএনটি যা যা অপারেশন, ধরুন আমাদের এখানে 7-8 জন অলরেডি পেশেন্ট মেজর সার্জারি আছে, সেপ্টোপ্লাস্টি, টনসিলেক্টমি, থাইরয়েড সার্জারি, এই অপারেশনগুলো আজ আমরা এখানে করবো। সঙ্গে সঙ্গে আরও স্ক্রিনিং এর জন্য অন্য পেশেন্টরা এসেছে, ওদেরকেও আমরা এখানে দেখবো। আমাদের আগরতলা থেকে আমাদের আইএমএ মেম্বার ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিধান দাস আছেন, ডক্টর লক্ষণ ভট্টাচার্য আছেন, ডক্টর ঋদ্ধি নায়ক আছেন, সঙ্গে অ্যানেস্থেসিয়াস দুজন আছেন, ডক্টর রূপময় দাস এবং ডক্টর সমেন্দ্র দেববর্মা আমাদের পূর্বতন এমএস স্যার, উনি আগরতলা থেকে আজ এসেছেন, এবং সঙ্গে পিজি স্টুডেন্ট ডক্টর অনিন্দিতা থাকবে। তো এই উদ্দেশ্য হচ্ছে, নর্মালি তো আমরা এখানে ইএনটি সার্জারিগুলোতে মাসে ইএনটি সার্জারি করছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে সার্জারিগুলো ক্রিটিক্যাল থাকে বা যেগুলো একা করা সম্ভব হয় না, সবার সহযোগিতায় এবং পুরোপুরো নিজ খরচায় ফ্রিতে এই পেশেন্টগুলো যাতে আমরা করতে পারছি। শুধু আয়ুষ্মান না, অন্য যে কোনো পেশেন্ট এই পেশেন্টগুলো আমরা ফ্রিতেই চিকিৎসা করবো। আপনারা শুনলেন সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য। এবং স্বাভাবিকভাবেই আজকের যে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন জটিল অপারেশনগুলো বা যেই অপারেশনগুলো একা একজন সার্জনের করা সম্ভব নয়, তারা করেছেন সেই অপারেশনগুলো। এবং স্বাভাবিকভাবেই যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উপকৃত আজকের এই ক্যাম্পকে কেন্দ্র করে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা এবং ঊনকোটি জেলা হাসপাতালের যৌথ উদ্যোগে শুক্রবার ঊনকোটি জেলা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ইএনটি সার্জিক্যাল ক্যাম্প। এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে রোগীরা অনেকটাই উপকৃত। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।